শুকুরানের আঙ্গিনায় এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙ্গিনায় এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাহে রমজানের তৃতীয় দিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিক, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। প্রিয় দর্শক, 60 বছর পেরিয়ে অষ্টম বর্ষে পদার্পণ করেছে এই অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগামল, ড্রিম বিল্ডার্স লিমিটেড, হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। এই অনুষ্ঠানের যাবতীয় পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। বিগত দুটি পর্বে আমরা শুনেছি সিলেট বিভাগের প্রতিযোগীদের তিলাওয়াত, আজ আমরা শুনব চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীদের তিলাওয়াত। প্রতিযোগী বন্ধুরা, তোমরা জেনে নাও এই পর্বের তোমাদের নিয়মগুলো। সম্মানিত বিচারক যে আয়াতটি তিলাওয়াত করবেন, তুমি সেই আয়াত থেকে তিলাওয়াত করবে। চলুন আজ পরিচিত হয়ে নেই সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের মাঝে যথারীতি বিচারক হিসাবে উপস্থিত রয়েছেন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আর বিশেষজ্ঞ বিচারক হিসাবে যথারীতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোহতারাম আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন শাহ ওলিউল্লাহ একাডেমির সম্মানিত পরিচালক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত অতিথি হিসাবে আরও উপস্থিত রয়েছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট হাফেজ মাওলানা মোহাম্মদ সালামতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। ঐতিহাসিকভাবে আমরা জানি এই জনপদে বাংলাদেশে ইসলামের আগমন সর্বপ্রথম ঘটেছিল চট্টগ্রামে। সেই চট্টগ্রামের প্রথম প্রতিযোগী হাফেজ আসাদ আল সোয়াইমিকে মঞ্চে ডাকছি। হাফেজ আসাদ আল সোয়াইমি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। أعوذ بالله من الشيطان الرجيم وإن كذبوك فقل لي عملي ولكم عملكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن فقل لي عملي ولكم عملكم أنتم بريئون مما أعمل وأنا بريء وأنا بريء ومنهم من يستمعون إليك أفأنت تسمع الصم ولو كانوا لا يعقلون ومنهم فأنت تهدي العمي ولو كانوا لا يبصرون إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون
يوم يحشرهم كأن لم يلبثوا إلا ساعة من النهار يتعارفون بينهم قد خسر الذين كذبوا بلقاء الله وما كانوا مهتدين وإما نرينك بعض الذين نعدهم أو نتوفينك فإلينا مرجعهم ثم الله شهيد على ما تعلمون فإلينا مرجعهم ثم الله شهيد على ما تفعلون ثم الله شهيد على ما تعملون ولكل أمة رسول فإذا جاء رسولهم قضي بينهم بالقسط وهم لا يظلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين حسبك صدق الله العظيم ما شاء الله أساد السوائمي তুমি তো ভালো তেলাওয়াত করো আজ কেমন করলে জেনে নিচ্ছি উস্তাদুল হাফাজের কাছ থেকে জি আলহামদুলিল্লাহ সুয়েদ বরাবর আজকেও তেলাওয়াত খুব সুন্দর তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ কিন্তু সে তেলাওয়াত শুরু করছে বেধড়ক মনে হচ্ছে যেন তার কোনো ভয়ভীতি কিছুই নেই কিন্তু তারপরও খুব সতর্ক থাকতে হবে এই যে একটা মিস্টেক হয়ে গেল এটা যাতে না হয় খুব সতর্ক থাকতে হবে আর ان الله لا يظلم الناس شيئا ينوقفكস এখানে তো ওকফ নেই এটা আবার দূরে পড়তে হবে ঠিক আছে মুফতি মিজানুর রহমান সাহেব আলহামদুলিল্লাহ হাফেজ আসাদ আল সুয়াইমি খুবই চমৎকার তেলাওয়াত শুনিয়েছে আমাদেরকে আমি লক্ষ্য করছিলাম আমরা যে মঞ্চে বসে আছি পাশেই সুন্দর লেক দুপাশেই সারি সারি গাছপালা উঁচু পাহাড় আমার মনে হচ্ছিল তার তেলাওয়াত এই সব কিছুতে প্রতিধ্বনিত হচ্ছিল এবং যারা দর্শক তারাও খুব উপভোগ করছিলেন আমার মনে হয় হাফেজ সুয়াইমিকে আমাদের পক্ষ থেকে দোয়া তুমি অনেক অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ সালামতুল্লাহ সাহেব আপনার কাছে জানতে যাচ্ছি এই নৈসর্গিক চমৎকার পরিবেশে আসাদ আল সুয়াইমির তেলাওয়াত এবং সামগ্রিক আয়োজন আপনার কেমন লেগেছে নৈসর্গিক এই লীলাকলার মধ্যে আসাদ আল সুয়াইমি যে তেলাওয়াত করলো আমার কাছে যেন মনে হলো আসমান থেকে কোরআন নাজিল হচ্ছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি তার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি অনেক ধন্যবাদ আপনাদের সকলকে আসাদ আল সুয়াইমি তোমার ব্যাপারে খুব সুন্দর মন্তব্য করেছেন সম্মানিত বিচারক মণ্ডলী এবং অতিথিবৃন্দ তুমি বেশ ভালো করবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বহু আউলিয়া ও বুজুর্গের পদস্পর্শ ধন্য চট্টগ্রাম বিভাগের আরো একজন প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি মঞ্চে ডাকছি সিবগাতুল্লাহ আলিফকে হাফেজ সিবগাতুল্লাহ আলিফ পিএইচপি কোরআনের আলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম وتلك حجتنا آتيناها إبراهيم على قومه أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء وفوق كل ذي علم عليم قالوا إن يسرق فقد আবার প্রথম থেকে বলো وتلك حجتنا آتيناها إبراهيم على قومه نرفع درجات من نشاء إن ربك حكيم عليم ووهبنا له إسحاق ويعقوب كلا هدينا ونوحا هدينا من قبل ومن ذريته داود وسليمان داود وسليمان وأيوب ويوسف وموسى وهارون وكذلك نجزي المحسنين وزكريا ويحيى وعيسى وإلياس كل من الصالحين وإسماعيل واليسع ويونس ولوطا وكلا فضلنا على العالمين ومن آبائهم وذرياتهم وإخوانهم وجتبيناهم وهديناهم إلى صراط مستقيم صدق الله العظيم صدق الله العظيم صبغة الله الألف চমৎকার তেলাওয়াত করেছো আমরা হাফেজ কারি জহিরুল ইসলাম সাহেবের কাছ থেকে জেনে নেই তোমার তেলাওয়াত সম্পর্কে সিবগাতুল্লাহ তুমি কাকে অনুকরণ করে তেলাওয়াত করেছো হাফেজ মাশারি মাশারি হ্যাঁ মাশারিকে অনুকরণ করার জন্য তুমি আরো কিছু সাধনা করতে হবে তবে চমৎকার হয়েছে খুব ভালো লেগেছে আমি আশা করছি যারা তেলাওয়াত শুনেছে প্রত্যেকের কাছে ভালো লেগেছে তবে তুমি আরো একটু মেহনত করো তাহলে আরো ভালো করবে ইনশাআল্লাহ হাফেজ মাওলানা আবু ইউসুফ ধন্যবাদ তোমাকে আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে মানে এত সুন্দর তেলাওয়াত আর আমাদের দেশের ছেলেরা এত সুন্দর তেলাওয়াত করে আমরা আসলে অবাক হয়ে যাই অনেক সময় আর শুধু আমরা কেন আজকে বিশ্ব অবাক হয়ে যাচ্ছে যাদের ভাষা বাংলা যে তারা এত সুন্দর করে কিভাবে তেলাওয়াত করে তুমি এগিয়ে যাও তোমার জন্য আমাদের অনেক অনেক দোয়া রইল সম্মানিত অতিথি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী হাফেজ সিবগাতুল্লাহ আমাকে মুগ্ধ করেছে আমি মনে করি বাংলাদেশের নয় সারা পৃথিবীর যত দর্শক তার তেলাওয়াত শুনবে সকলে সকলেই মুগ্ধ হবে আল্লাহ পাক তাকে আরও বড় করুন অনেক ধন্যবাদ আপনাদের সকলকে সিবগাতুল্লাহ আলিফ তোমার সম্পর্কে সকলেই বেশ চমৎকার চমৎকার মন্তব্য করেছেন সারা পৃথিবীর মানুষের কাছে কোরআনকে তুমি উপরে তুলে ধরবে এই প্রত্যাশা রইল السلام عليكم ورحمة الله وبركاته এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগী নাসিফুল হক নাইফ নাসিফুল হক নাইফকে ডাকছি মঞ্চে এসো শান্তির السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته ভালো আছো তুমি জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন স্যার আমি তো অনেক ভালো আছি ভয় নাই তো
نعم ما شاء الله. ها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكانوا ينحتون من الجبال بيوتا آمنين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكانوا لها سبعة أبواب لكل باب منهم جزء مقسوم আবার বলো তুমি খেয়াল করো না কেন তোমার তো ভয়ের কারণ নেই আবার খেয়াল করো বলো فأخذتهم الصيحة مشرقين فأخذتهم الصيحة مصبحين فما وما خلقنا السماوات والأرض وما بينهما إلا بالحق وإن الساعة لآتية فاصفح الصفح الجميل إن ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم لا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم أزواجا جناحك للمؤمنين وقل إني أنا النذير المبين كما أنزلنا على المقتسمين صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ এত ছোট্ট একটি শিশু কি সাহস নিয়ে মঞ্চে এসেছে তিলাওয়াত করেছে আপনাদেরকে শুনিয়েছে প্রিয় দর্শক একবার ভাবুন এই ছোট্ট ছোট্ট শিশুরা যদি কোরআনের অমূল্য রত্ন বক্ষে ধারণ করে ছড়িয়ে পড়ে সারা দেশে সারা বিশ্বে তাহলে এই বিশ্ব শান্তিময় হতে বাধ্য সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ নাইফের ব্যাপারে আপনার মন্তব্য জানতে চাচ্ছি ধন্যবাদ নাইফের ব্যাপারে আসলে আপনি জানেন যে এত বড় স্টেজ এবং তার জীবনের প্রথম যে এত বিশাল একটি স্টেজে সে তেলাওয়াত করতেছে বিশেষ করে আমি সবসময় বলি আমাদের সম্মানিত বিশেষজ্ঞ ওস্তাদ যিনি তার সামনে তেলাওয়াত করলে মানে অনেকে সাহস পায় না তো এই ছেলে এখানে দাঁড়িয়ে সে তেলাওয়াত করলো আজকে সত্যি আমি মুগ্ধ অনেক অনেক শুভকামনা এগিয়ে যাও তুমি উস্তাদুল হুফাজ ছোট্ট নাইফ কেমন করেছে আজকে জি আলহামদুলিল্লাহ নাসিবুল হক নাইম অত্যন্ত চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছে সে যদিও দুই তিনটি জায়গায় একটু ধাক্কা লেগেছে তারপরও তার সাহসিকতার সাথে সে নার্ভাস হয় নাই শেষ পর্যন্ত সে স্টান্ড বাই ছিলেন আলহামদুলিল্লাহ তার এই সাহস যেন সে ধরে রাখতে পারে আমি দোয়া করি আল্লাহ তাআলা দরবারে
সম্মানিত অতিথি মাওলানা আজিজুল হক ইসলামাবাদি আপনাদের চট্টগ্রামের এই ছোট্ট শিশু নাইফের তেলাওয়াত আপনাকে কতখানি স্পর্শ করেছে আল্লাহ পাক কোরআন হেফাজত করেছেন লোহে মাহফুজে আর বাংলাদেশের জমিনে এই ছোট্ট নাইফ তার বুকে চলন্ত লোহে মাহফুজ আমরা দেখেছি আমি অনেক অভিভূত আল্লাহ পাক তাকে অনেক বড় করুন আমিন অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি নাইফ তোমার সম্পর্কে চমৎকার মন্তব্য শুনেছো তুমি কিন্তু সামনে রয়েছে কঠিন পথ তুমি যদি আজকের এই পর্ব অতিক্রম করতে পারো তাহলে তোমার প্রতি অনুরোধ থাকবে তুমি চট্টগ্রামবাসীর মনকে দখল করার জন্য আরো ভালোভাবে প্রস্তুতি নেবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে পরবর্তী প্রতিযোগী আসাদুল্লাহ গালিব হাফেজ আসাদুল্লাহ গালিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم قل فلله الحجة البالغة فلو شاء لهداكم أجمعين ألا تشركوا به ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن ذلكم وصاكم به لعلكم تتقون
صدق الله العظيم صدق الله العظيم ما شاء الله তোমার বয়স কত 9 বছর আমার বয়স ছোট একটি শিশু এই মঞ্চে এসে কি চমৎকার তেলাওয়াত করেছে তোমার তেলাওয়াতের শুদ্ধ অশুদ্ধ আমরা শুনে নিচ্ছি মুফতি মিজানুর রহমান সাহেবের কাছ থেকে মাশাআল্লাহ আসলে অত্যন্ত সুন্দরভাবে তার মাখারিজগুলি সিফাতগুলি সহ যেভাবে সে পড়েছে মানে আমরা মুগ্ধ তার প্রশংসা কিভাবে করব জানি না আসলে আমি শুধু এতটুকুই বলতে চাই যে তার এই ছোট্ট শিশু এই ছোট্ট বাচ্চা এর এই সুন্দর তেলাওয়াত শুনে আমি আশা করব যারা দর্শক তারা যেন এই ব্যাপারে আগ্রহী হন এবং উৎসাহী হন যে এরকমই আমরা চাই আমাদের প্রতিটা সন্তান প্রতিটা শিশু যেন তার মতোই সুন্দর তেলাওয়াত শিখে আমরা যেন সেদিকে এগিয়ে যেতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আমি কোনো মন্তব্য করব না শুধু দোয়া করি তোমার জন্য এরা বাংলাদেশের জন্য একটা দৃষ্টান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে তোমার ওস্তাদকে তোমার পরিবারকে কবুল করুক হাফেজ মাওলানা সালামতুল্লাহ সাহেব আল্লাহ সুবহান ওয়া তাআলা যে মানব সন্তানকে বিশেষ করে মুসলমানদের যে সন্তান জন্ম নিচ্ছে এই সন্তান যে তার যারা কোরআনের আলো দেওয়ার জন্য চেষ্টা করে এই আসাদুল্লাহ তার একটা প্রমাণ সে কোরআন তেলাওয়াত করে প্রতিবার এবং এই যে তার ফিতরত সে প্রমাণ করে দিল আমি তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ আরও ভালো করবে এ কামনা করছি অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আসাদুল্লাহ আল গালিব তুমি যদি আজকের পর্ব পেরোতে পারো তাহলে আরো ভালো করবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা রইল তোমার কাছে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পিএইচপি কোরআন প্রিয় দর্শক আপনারা দেখছেন চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীদের তেলাওয়াত এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে পরবর্তী প্রতিযোগী মোহাম্মদ মঞ্চে আসছে হাফেজ মোহাম্মদ এসো কোরআনের আঙ্গিনায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম لقد كان يوسف وإخوته آيات للسائلين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته آيات للسائلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين قال لا تقتلوا يوسف أو اطرحوه أرضا يخل لكم قال قائل منهم لا تقتلوا يوسف قال وألقوه في غيابة الجب يلتقطه بعض السيارة
بعد السيارة إن كنتم فاعلين. بولا وألقوه في كنت تقول أبر وألقوه في غيابة الجب يلتقطه بعد السيارة إن كنتم فاعلين. قالوا تالله تفتر قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف ما لك لا تأمنا على يوسف وألقوه ما لك لا تأمنا على يوسف. قالوا يا أبانا ما لك لا تأمنا على يوسف ما لك لا تأمنا على يوسف وإنا له لناصحون. أرسله معنا غدا يرتع ويلعب وإنا حسبك. صدق الله العظيم. ما شاء الله حافظ محمد অত্যন্ত দক্ষ আজ এই বিশাল সমুদ্রের মতো মঞ্চে এসে কিছুটা ঘাবড়ে হয়তো গেছে তার সম্পর্কে জানবো উস্তাদুল হুফাজের কাছ থেকে খুব খেয়াল করে পড়তে হবে কোন আয়াতের পরে কোন আয়াত আসছে এগুলো খেয়াল করে পড়লে আমার মনে হয় এই সমস্যাটা হইতো না ইনশাআল্লাহ তুমি চেষ্টা করো আশা করি ভবিষ্যতে ভালো করবে ইনশাআল্লাহ হাফেজ মাওলানা আবু ইউসুফ আমার দৃষ্টিতে অনেক সে ভালো তেলাওয়াত করেছে তার সাহস অনেক আত্মবিশ্বাসও বেশি তো একটা মিস্টেক হয়ে গেছে সেই জন্য তোমার মন খারাপ করার কোনো কারণ নেই তুমি এগিয়ে যাও মুফতি মিজানুর রহমান চার পাঁচটা যেরকম সুন্দর সূরা ইউসুফ এটি সুন্দর এবং একটি চমৎকার একটি সূরা প্রসঙ্গটাও চমৎকার ছিল যাই হোক এরপরেও কিছুটা ব্যত্যয় হয়েছে তা আমরা আশা করব সামনের দিকে সে আরও অনেক ভালো করবে ইনশাআল্লাহ সম্মানিত অতিথি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ধন্যবাদ মোহাম্মদকে সে অনেক চমৎকার সুন্দর তেলাওয়াত করেছেন আল্লাহ পাক তাকে এই সুন্দর তেলাওয়াতের মাধ্যমে আরও বড় করুক বাংলাদেশের সম্মান মুসলমানদের সম্মান হাফেজে কোরআনদের সম্মান বৃদ্ধি করার তৌফিক দান করুন অনেক ধন্যবাদ তোমাকে মোহাম্মদ সামনে আরও ভালো করতে হবে السلام عليكم ورحمة الله وبركاته. এবারে ডাকবো সর্বশেষ প্রতিযোগীকে সর্বশেষ প্রতিযোগীর নাম আব্দুল্লাহ সাজিদ হাফিজ আব্দুল্লাহ সাজিদ আব্দুল্লাহ সাজিদের একটি ভিন্ন পরিচয় রয়েছে তার পিতার নাম ছিল হরিমোহন পৌত্তলিকতার অন্ধকার থেকে উজ্জ্বল আলোকবর্তিকাকে ধারণ করেছেন নিজের মাঝে শুধু নিজের মাঝেই নয় তিনি তার সন্তানকে তিনি তার ছেলেকে এবং মেয়েকে কোরআনের হাফেজ বানাচ্ছেন কোরআনের হাফেজ বানিয়েছেন তো আমরা মঞ্চে ডেকে নিচ্ছি হাফেজ আব্দুল্লাহ সাজিদকে এসো শান্তির মোহনায় এসো কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى
لا انفصام لها والله سميع عليم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور، والذين كفروا يخرجونهم من النور إلى الظلمات، أولئك أصحاب النار هم فيها خالدون. ألم تر إلى الذي ربه أن آتاه الله الملك إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت قال أنا أحيي وأميت قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأتي بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين. حسبك. صدق الله العظيم. إن شاء الله. আব্দুল্লাহ সাজিদ, আমাদের সম্মানিত বিচারকের কেমন লেগেছে শুনে আসি। মুফতি মিজানুর রহমান সাহেব, আব্দুল্লাহ সাজিদ কেমন তিলাওয়াত করেছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে তো মনে হয়েছে খুবই খুবই সুন্দর তিলাওয়াত সে আমাদের শুনিয়েছে। এবং আমি যে আয়াত থেকে তাকে প্রশ্নটি করেছিলাম, যেখান থেকে পড়তে তাকে বলেছি, সেখানেও একটি চমৎকার প্রসঙ্গ এখানে এসেছে। আল্লাহ তাআলা যেখানে বলেছেন কাদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গাই, যে হিদায়াত গুমরাহি থেকে পৃথক হয়ে গেছে। ফামান ইয়াকফুর বিত্বাগুত, আর যে তাগুতকে অস্বীকার করে, ওয়ায়ুমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে যেন একটি শক্ত হাতল ধারণ করেছে যা ভাঙবার নয়। লানফিসামা লাহা, তা আসলে আমি এই জন্যই আয়াত থেকে তাকে প্রশ্নটি করেছিলাম, এই আয়াত থেকে যে আমরা শুনেছি ইতিমধ্যেই যে তার পরিবার, তার বাবা তারা কনভার্টেড মুসলিম, তারা অন্য ধর্মাবলম্বী ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন। আসলে তারা সত্যিই যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনে তারা সফল হয়েছেন, এই পবিত্র কোরআনের তেলাওয়াত শুনে আমাদেরকে সে কথাটা আবারও সে প্রমাণ করে দিল যে তারা শক্ত হাতল ধারণ করেছেন, এবং তারা যেন এই হাতল ধারণ করে থাকতে পারেন, এবং সারা দুনিয়ার যারা অবিশ্বাসী সেই অবিশ্বাসী মানুষদের কাছে এই দাওয়াত তারা পৌঁছে দিতে পারেন যে আসো, তোমরাও কোরআনের পথে আসো, কোরআনকে ধারণ করো, তাহলে তোমরাও সফল হতে পারবে ইনশাআল্লাহ। দর্শক, যখন আব্দুল্লাহ সাজিদ তিলাওয়াত করছিল, তখন আমার ভেতরে একটা আগ্রহ ছিল যে তার বাবাকে এক নজর দেখার। আমি তার বাবাকে খুঁজতে গিয়ে একটি অসাধারণ দৃশ্য দেখেছি। আব্দুল্লাহ সাজিদ তিলাওয়াত করছে, আর তার বাবা, যে একদিন প্রতিমার পাষাণ প্রতিমায় কপাল ঠুকত, সে মহান রাব্বুল্লাহ আলামিনের দরবারে দুহাত তুলে দু চোখের পানি ছেড়ে দিয়ে ফরিয়াদ করছে সন্তানের সাফল্যের জন্য। এক অপূর্ব দৃশ্য আমার হৃদয়কে নাড়া দিয়ে গেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমার মানে একটাই কথা এবং প্রিয় দর্শকদের কাছে, সেটা হলো আসলে তার ছেলে, তার বাবা অন্য ধর্মাবলম্বী ছিল, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তার সন্তানকে কোরআনের হাফেজ বানালো, এই চিন্তাটা, এই বুঝটুকুন আল্লাহ তাকে দান করলো। কিন্তু অনেক মুসলমান নামধারি, মুসলমান নাম, কিন্তু কোরআন শিখতে হবে, কোরআন বুঝতে হবে, এতটুকুন উপলব্ধি কিন্তু আমাদের অনেকের ভেতরে নেই। আমি ওর পরিবারকে
অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআনের আলো ফাউন্ডেশনের ফাউন্ডেশন এই পরিবারের পাশে থাকবে এবং কোন রকমের সহযোগিতা যদি তাদের প্রয়োজন হয় ইনশাআল্লাহ আমরা করব তার লেখাপড়ার জন্য শুধু হাফেজ নয় তুমি এগিয়ে যাও ইনশাআল্লাহ তুমি আলেম হওয়া পর্যন্ত তোমার যতটুকু লেখাপড়ার যদি কোনো যা কিছুর প্রয়োজন ইনশাআল্লাহ ফাউন্ডেশন গ্রহণ করবে এগিয়ে যাও ইনশাআল্লাহ আব্দুল্লাহ আসসাজিদের এই তেলাওয়াত এবং তার পরিবার আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে মেসেজ দিয়ে যাচ্ছেন যে কোরআনই একমাত্র সত্য গ্রন্থ কোরআন ধারণ করলেই দুনিয়াতে সম্মানিত হওয়া যায় আব্দুল্লাহ সাজিদ তোমার উপর প্রত্যাশা অনেক বেশি তোমাকে ভালোবাসি আমি ভালোবাসেন বিচারক মণ্ডলী অতিথিবৃন্দ দেশবাসী চট্টগ্রাম বিভাগের মানুষ তাদের সকলের ভালোবাসার মর্যাদা দিবে ইনশাআল্লাহ কোরআনকে বক্ষে ধারণ করবে কোরআনকে মাথার উপরে ধারণ করবে কোরআনের মর্যাদাকে তুমি অনেক বেশি ছড়িয়ে দেবে ইনশাআল্লাহ এই প্রত্যাশা রাখছি السلام عليكم ورحمة الله وبركاته দর্শক আমরা ছজন প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম তাদের পারফরম্যান্স দেখলাম ফলাফল আমি ঘোষণা করব কিন্তু তার আগে মঞ্চে ডেকে নিচ্ছি আজকে যারা মঞ্চে পারফর্ম করেছে সেই ছয় প্রতিযোগীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক এই ছয় প্রতিযোগী পারফর্ম করেছে আজ মঞ্চে তারা প্রত্যেকেই ভালো করেছে কিন্তু তারপরও তাদের মধ্য থেকে সেরা চারজনকে বেছে নিয়েছেন সম্মানিত বিচারক মণ্ডলী দুইজন আজ এই মঞ্চ থেকে বিদায় নেবে আমি প্রথমে দুটি নাম ঘোষণা করছি হাফেজ আসাদ আল সুয়াইমি এবং নাসিবুল হক নাইফ এ দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে দর্শক বাকি রইল চারজন এই চারজনের মধ্য থেকে পরবর্তী রাউন্ডে যাবে দুজন আর দুজন পড়বে বাদ আব্দুল্লাহ সাজিদ ও আসাদুল্লাহ গালি এ দুজন যাচ্ছে পরবর্তী রাউন্ডে সিবগাতুল্লাহ আলিফ ও আব্দুল্লাহ সাজিদ এ দুজন আজ আমাদের মধ্য থেকে বিদায় নিচ্ছে ভবিষ্যতে তারা আরও প্রস্তুতি নেবে আরও ভালো করবে ইনশাআল্লাহ এ দুজন প্রতিযোগীর জন্য রহিম আফরোজ আগুরার পক্ষ থেকে রয়েছে আকর্ষণীয় গিফট হ্যাম্পার আকর্ষণীয় গিফট হ্যাম্পার তুলে দেওয়া হচ্ছে হাফেজ সিবগাতুল্লাহ আজিমের হাতে এছাড়া কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে রয়েছে 10,000 টাকা নগদ পুরস্কার প্রিয় দর্শক আজকে আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আগামীকালও ইনশাআল্লাহ আমরা চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীদের তেলাওয়াত শুনব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু